ক্যামেরা অ্যাকশন বুঝলি মহারাজ ভয়ের কিছু নাই আঘাত খুব গুরুতর নয় এখন শুধু প্রয়োজন পরিপূর্ণ বিশ্রাম আর সেবা বিশ্রাম সেবা রাজু কেমন আছে ঠান্ডা লাগছে বুকে কফ জমছে ডাক্তার দেখায়নি খালি ডাক্তার দেখানি গো একটু সেবা যত্ন দরকার গরম গরম রসুন তেল মালিশ করুন দরকার মা তো পটে দিবি তারা সামলেব কখন বৌমার শরীর কেমন আবার পুয়াস নিচ্ছে অজিত বাসায় ছিল না রাইতে বাপ না রুটি খাইবে শরীরটা ভালো নেই কথা রুটি শেখে দিস এই সপ্তাহে রেশন তো লাগাইনি আটা একটু শেষ রেশন তোলা দরকার হাতে টাকাও নেই রাজুর জ্বর কমেছে এখন কিছুটা কম বিকেলে পিসমা এসেছিল রাজুকে দেখতে
এক গাদা উপদেশ, এই করো সেই করো, আমি যেন ছেলে মানুষ করছি না। কিছু বললো বাবা? শরীরটা নাকি ভালো না। বুঝতেই তো পারছেন আমার সরকারি পরিচালক, বড় অসুবিধা আছি ভাই। আমার পেমেন্টটা প্রিন্ট বুক হচ্ছে না, টাকা নেই। আপনি বরং দুদিন পরে আসুন। আজকে টাকাটা খুব দরকার, না পেলে। ওয়ালাইকুম আসসালাম জি ম্যাডাম নাকি? হ্যাঁ সালাম আলাইকুম। সালাম আলাইকুম, কেমন আছেন ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ এক্ষুনি পাঠাচ্ছি। বলুন দাদা, টাকা চাই? মানে শুটিং হবে না ম্যাডাম। স্যার দশ হাজার টাকা রেডি করেন, আর দাদাকে এক হাজার টাকা দিয়ে দিন। দশ হাজার টাকা পাই, অথচ আমাকে দিল মাত্র এক হাজার টাকা। এই এক হাজার টাকা দিয়ে কি হইব? বাড়ি ভাড়া আর মুদিওয়ালারে দিলে থাকবো কি? এখন তো চলো, উপায় একটা হয়ে যাবে। হ্যাঁ হইব, মুদি দোকানের বাকি ছাড়া আর কি হইব? একটা চাকরি করলে আজ এই অবস্থা হইত না। আসতে পারি? আসুন বসুন, আমি ফটোগ্রাফিতে ইন্টারেস্টেড। ফ্রেমিং ভালো, লাইটিং ইম্প্রুভ করার দরকার। দাদা আমি আপনার সাথে মুভি ক্যামেরায় কাজ শিখতে চাই। না এই এক হাজার টাকা দিয়ে কি হইব? মুদি দোকানের বাকি ছাড়া আর কি হইব? একটা চাকরি করলে আজ এই অবস্থা হইত না। আপনি কাজ শিখতে চান? হ্যাঁ দাদা, আমার অবস্থা দেখেছেন। এবার কষ্টের লাইন, অনিশ্চয়তার জীবন, লেখাপড়া শিখে কেন এই লাইনে আসতে চান? তার চেয়ে কোনো চাকরি কিংবা ব্যবসা করুন না দাদা? চাকরি বা ব্যবসায় কি জীবনের সবকিছু? এটি একটি অসাধারণ লাইন, সেখানে কিছু করা সম্ভব। তাছাড়া আমাদের দেশে চাকরিজীবী বা ব্যবসায়ী অনেক আছেন, কিন্তু সাধুভাই একজনই আছেন। বেশ, আপনি আমার সাথে কাজ করবেন। চাল নেই তো আগে বলিস নি কেন? এই সপ্তাহে এখনো তো তোলা হয় না। তুই তো বলেই খালাস, টাকা রোজগার করতে আমাকে নাকি? হ্যাঁ। তা বিকেলে বসছো তো? দেখি রেডি।
লাইট কেবল সব রেডি? জি। তাহলে ইউনিট এখনো আনা হয়নি কেন? না মানে দাদা ইমা পেলেন তো। কেন দাদা কেন খবর দেওয়া হয়নি? দিয়েছি তো। তবে বুড়ো মানুষ, বুড়ো মানুষ, বুড়ো মানুষ ভেবে আর্টিস্ট শিডিউল বাড়িয়ে দেবে, পুলিশ থেকে একথা শুনবে চত্বর সবিয়ে। ঠিক আছে ইউনিট নিয়ে মুভ করো। আচ্ছা ভাই সারন্দর বাড়িটা কোন দিকে? ঠিক আছে আগে একবার দেখে আসিস রাজুটা কেমন আছে। আদাব দাদা। আদাব, আসতে পারি? আসো। আমি সাপ্তাহিক তারকালোক থেকে এসেছি, আপনার একটা ইন্টারভিউ নেব। মায়া দু কাপ চা দে। দাদা আপনি একাই থাকেন? না আমি আর আমার ওই বিধবা বোন, ওই তো সংসার চালায়। এক ছেলে এক মেয়ে, মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলে বোনই আলাদা থাকে, দুই ভাই বোনের সংসার বেশ চলে গেছে। আপনার স্ত্রী? সে তো নেই, তা অনেকদিন হলো। দাদা এ বাড়িতে আসেন কতদিন যাব? সেদিন হওয়ার পর থেকে। ভাড়া দেন কত? প্রথম যখন আসি তখন 75 টাকা, এখন দিয়ে 750 টাকা। দাদা শুনবে আপনি কবে আসেন? 1940 সালে। আচ্ছা দাদা আপনি চিত্রগ্রহণ করেছেন এমন ছবির সংখ্যা কত? প্রায় 60-খানেক। আচ্ছা কোন কোন পরিচালকের সঙ্গে কাজ করেছেন আপনি? প্রমথেশ বড়ুয়া, সুশীল মজুমদার, প্রেমেন্দ্র মিত্র, অগ্রদূত, এরপর জারেনোয়া, এ জে কারদার, ফতে লোহানি, মুস্তাফিজ, এস এম শফি আর চাষি নজরুলের সাথে আছি। দাদা আপনি তো অনেকদিন ফিল্ম লাইনে আছেন, আপনার অনেক শিষ্য প্রতিষ্ঠা পেয়ে পুরোদমে কাজ করে যাচ্ছে, আপনি তাদের নাম বলবেন? আব্দুল লতিফ বাচ্চু, মাহফুজুর রহমান, জেড এইচ মিন্টু, আওলাদ, সমীর কোশারি, হানিফ। দাদা আপনার কাজে কোনো স্বীকৃতি মানে পুরস্কার পেয়েছেন? পেয়েছি, বাচের শ্বাস আর সিকোয়েন্স অ্যাওয়ার্ড। দাদা আপনার শিষ্যরা কি কোনো খোঁজ খবর মানে কোনো সাহায্য করে? দিনকাল যা পড়েছে আর্থিক সাহায্য তো সম্ভব নয়, তবে ওরা খোঁজ খবর নেয়। দাদা আপনার জীবনের শেষ ইচ্ছা কি? I want to die with my camera on. আচ্ছা চলি তাহলে, আবার আসবেন। জি নমস্কার। আবার খুব তো কলকাতার বাড়ালারে তোমার সাগের যা খোঁজ খবর নেয়। এই যে কয়েকদিন ধরে বিস্তার পড়ে আসছিল, দু একজন ছাড়া আর কেউ আসছিল? কে কাকে দেখে, তাছাড়া এসব কথা বলতে নেই। কেন বলতে যান? সারা জীবন ভালো মানসি করে আর বুক বুঝে পড়ে থাকছো, আর আজ মানুষের দয়ার উপর জীবন চলে, আমরা ঘুরতে মধ্যে পড়তে মুস্তাছো ভদ্রতা পিসামারি এমন ভদ্রতার মুখে। হ্যাঁ নায়ক নায়িকা সবই হলো, এখন ক্যামেরাম্যান কাকে নিচ্ছেন? কেন সারন্দা কাজ করবেন? কাশি ভাই সাধনধা নিঃসন্দেহে গুণী ব্যক্তি, বয়স হয়েছে চলাফেরা করতে পারেন না, এখন যেসব ছবি হচ্ছে তাতে আমার মনে হয় মিন্টুকে নিলেই ভালো হয়। কিন্তু দাদা তো আমার সব ছবিতে কাজ করছেন। অসুবিধা কি, দাদা তো ফোর হাইট করবেন। বেশ
দেওয়ার দোষ কি? তোমার বয়স হয়েছে, তুমি তো আগের মতো খাটতে পারো না, তোমার দিব কেন? ওরা তো পর আর তোমার নিজের পড়া গমে আলাদা হয়ে গেল, বুড়ো বাপের টানিতে সই যাবে। কই তাতে আসে না মরলে হয়ে খবরটা একবারও লয় না, ইমন পুরো থাকনের যে না থাকো না বলো। নাও মন্ত্রী সামলাও, সূর্য ডুবছে, আমাদের বয়স শেষ হয়ে যাচ্ছে। সে আর নতুন কি, দাও চাও দাও। আচ্ছা বয়স হয়ে গেলেই কি রিটায়ার করতে হয়? আচ্ছা আজ তোমার হয়েছে কি বলো তো? একটা নতুন ছবির কথা হচ্ছিল, বয়স হয়েছে এই অজুহাতে আমাকে বাদ দেওয়া হলো। এটাই নিয়ম, বরাবর এই হয়ে আসছে, মানিয়ে নিতে চেষ্টা করো, তা না হলে কষ্ট পাবে। কিন্তু কেন 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 সাধনার সাথে আপনার প্রথম পরিচয় কবে? খুব সম্ভব 1965 সাল। উনি ভাগ্যচক্র ছবির কাজ করছিলেন, সেখানে ওনার সঙ্গে পরিচয় হয়। আর খুব সম্ভব 1968 সালে অন্তরঙ্গ ছবিতে অন্তরঙ্গতা বাড়ে। আমি খুব ভালো ডলি করতে পারতাম বলে উনি আমার ডলি বয় বলে ডাকতেন। আচ্ছা দাদার সাথে আপনি কোন কোন ছবিতে কাজ করেছেন? সহকারী থাকাকালীন তার সঙ্গে কাজ করি অন্তরঙ্গ অপরিচিত ছবিতে। আমার নিজস্ব পরিচালনায় প্রথমে চন্দ্রনাথ, পরে শুভদা, এবং মাঝে মাঝে বিনয়বাতার ছবিতেও কাজ করছেন। দাদাকে তো আপনি দীর্ঘদিন থেকেই জানেন, দাদার কোন কোন দিকগুলো আপনার ভালো লাগে? প্রথমত আলোকচিত্র শিল্পী হিসেবে এদেশে তার তুলনা তিনি, বিশেষ করে রাতের দৃশ্য এমনভাবে লাইট করেন যা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এক কথায় বলা যায় উনি আলো ছায়া খেলার জাদুঘর। আমার দৃষ্টিতে উনি একজন অসাধারণ ব্যক্তিত্ব, ওনার অসাম্প্রদায়িক মনোভাব আমাকে সাংঘাতিকভাবে আকৃষ্ট করেছে। জীবনের শেষ পর্যায়ে এসে সাধন রায় মানবেতর জীবনযাপন করছেন, এ ব্যাপারে আপনি কি বলেন? দাদাকে আমার সব ছবিতে রাখার চেষ্টা করছি। তুই চলে গেলে আমি আর এই রাজ্যে থাকব না, তুই আমাকে ক্ষমা কর। এই কথা বলো না আমি চলেই যাব, আমি এখানে থাকবো না দাদা। ও
আপনাকে বললাম নতুন হিরোইনের উপর স্টোরি কভার করার জন্য, তাহলে আপনি সাধন রায়ের উপর এক গাদা লিখে বসে আছেন। শুধু হিরো হিরোইনের উপর স্টোরি লিখে আর কতদিন চলবে? আরে ওটাই পাবলিক খায়। আমরা লিখি বলেই খায়। একজন তারকা তৈরির পেছনে কলা কুশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেই ভূমিকা যথাযথভাবে তুলে ধরাই তো আমাদের দায়িত্ব। দায়িত্ব ওসব ভুলে যান, আপনার মতো দায়িত্ব সচেতনতা একদিন আমারও ছিল। দায়িত্ব সচেতন হলে পেপার চলবে না চাকরি থাকবে? আপনি কি আমাকে চাকরির ভয় দেখাচ্ছেন? না, শুধু মনে করিয়ে দিচ্ছি, আমরা শুধু হুকুমের দাস আর পরিস্থিতির শিকার। কিন্তু এভাবে আর কতদিন চলবে? উপায় কি? যতদিন সামগ্রিক অবস্থা না পাল্টাচ্ছে আমি বা আপনি এই সিস্টেম ভাঙতে পারব না? তার চেয়ে যা বলি তাই করুন। তাহলে সাধনদাকে নিয়ে লিখলাম, সেটা এটা আগামী সপ্তাহে দেখা যাবে। সন্ধ্যা হল পার করো আমার, হরি দিন যে গেল সন্ধ্যা হল পার করো আমার, হরি দিন যে গেল সন্ধ্যা হল পার করো আমার, হরি দিন যে গেল সন্ধ্যা হল পার করো আমার, হরি দিন যে গেল সন্ধ্যা হল পার করো আমার। কি হয়েছে আবার? যাও না টাইসে, আবার জ্বর আইতেছে। দাদা দাদা, পত্রিকা আপনার জীবনী বেরিয়েছে, কই দেখি দেখি। জীবনী পড়লেই তো গড়ে যে চাই নেই সেই খেলাতে। বুঝলেন দাদা, এখন একটু অসুবিধায় আছে, আপনি বরং কদিন পরে আসেন। বাড়িওয়ালা বাড়ি ভাড়ার টাকা লেগেছিল, তাই সকালে আবার আসব। ছবি রিলিজের আগে আমি কোনো পেমেন্ট দিতে পারবো না। মুদিওয়ালা ছিল, পাওনা টাকা না দিলে আর বাকি দিব না। আজ ব্যস্ত আছি, আপনি অন্যদিন আসবেন। শুটিং তো শেষ? হ্যাঁ শুটিং তো শেষ, কিন্তু দাদাকে দেখছি না, ব্যাপারটা কি? দাদা তো বেশ কদিন ধরে আসেন না। আসেন না কেন ঠিক বুঝতে পারছি না। শাহজাহান আসছি। জি দাদার একটু খোঁজ নাও, দেখো তো কি হলো। জি আচ্ছা। আদাব দিদি। দাদা শুটিং এ যাবেন কেন? কেন যাইব, শরীরটা ভালো না। কি হয়েছে? কিছু কইলে তো, আজ সকাল থেকে শুয়ে রয়েছে। বাবার শরীরটা নাকি খারাপ, একবার দেখতে যাওয়া উচিত। আমার এখন সময় নেই, তুমি বরং রাজুকে নিয়ে গিয়ে একবার দেখে এসো। দাদার শরীর কেমন? ভালো না। ডাক্তার কি বলল? কি আর করব, কত বয়স হয়েছে, সারা বুকে ব্যথা,
আজ কদিন ধরে শুরু হয়েছে, তাই সারা রাত ঘুমাই নাই, এখন একটু ঘুমাইছে। I want to die with my camera on.